আমি তাপস হালদার, ঢোলা হাই স্কুলের পাওয়ার সেক্টরের শিক্ষক। স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইলেকট্রিশিয়ানের আজকে আমরা একটা জিনিস শিখবো সবাই মিলে, সেটা হচ্ছে হোয়াট ইজ আর্থিং। আর্থিং কাকে বলে, ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড গ্রাউন্ডিং, মানে আর্থ এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য কোথায়, টাইপ অফ আর্থিং, কত রকমের আর্থিং আছে, এবং হুইচ আর্থিং ইজ বেস্ট, কীরকম আর্থিংটা আমরা ভালো বলে মনে করি। তো সেই বিষয়ে জানতে গেলে আমি একটা এখানে ছবি দেখিয়েছি, একটা ইলেকট্রিক কুকার আছে, তার উপরে দেখা যাচ্ছে একটা মানুষ হাত দিয়ে আছে, এবং সেখানে একটা ইয়েলো কালারের লাইভ ওয়্যার, নিউট্রাল আর এবং গ্রিন কালারের একটা তার আছে, যেটাকে আর্থিং বলছি। তো এটা আমরা কেন করি, গ্রিন কালারের তারটা কেন দিই, সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যেটা, সেটা হলো আর্থিং কাকে বলে। দেখো, অনাকাঙ্ক্ষিত বা শর্ট সার্কিট এর ফলে বর্তনীর মধ্যে অতিরিক্ত তড়িৎ শক্তির সৃষ্টি হয়। এই অনাকাঙ্ক্ষিত এবং শর্ট সার্কিটের ফলে, মানে কোনো কারণে যদি একটা ক্লোজ সার্কিটের মধ্যে এক্সেসিভ কারেন্ট প্রবাহিত হয়, দেখো সেই কারেন্টটা কী বলছে, সেই তড়িৎ শক্তি বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অপারেটরকে সুরক্ষিত রাখতে, যেহেতু ওর সঙ্গে কানেক্ট করা আছে, সুরক্ষিত রাখতে খুব কম রোধ বিশিষ্ট একটি তারকে, খুব কম রোধ বিশিষ্ট একটি তারকে বৈদ্যুতিক যন্ত্রপাতির সহিত সংযোগ করে তাহা মাটির সহিত সংযোগ করা হয়, তাকে আর্থিং বলে। অর্থাৎ আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি যে শর্ট সার্কিটের ফলে কোনো সার্কিটের মধ্যে যদি এক্সেসিভ কারেন্ট বেশি প্রবাহিত হয়, সেটা যদি কোনো যন্ত্রের সঙ্গে, ইলেকট্রিক্যাল যন্ত্রের সঙ্গে কানেক্ট করা থাকে, তাহলে ওই কারেন্টটা ওই যন্ত্রের মধ্যে প্রবেশ করে যন্ত্রের ক্ষতি করতে পারে, এবং যে অপারেট করছে হাত দিয়ে তারও কারেন্ট শক খেতে পারে। সেই জন্য আমরা কম মানের একটা রেজিস্ট্যান্স বিশিষ্ট তারকে ওই যন্ত্র থেকে, মেটালিক বডি থেকে মাটিতে কানেক্ট করাই, সেই কানেক্টরটাকেই আমরা বলছি আর্থিং, আর কিছু নয়। তো এই আর্থিং যদি না করে থাকি, তাহলে কি হবে, এই কারেন্টটা মাটিতে না পৌঁছে এই যে যন্ত্রপাতি এবং অপারেটরকে সুরক্ষিত রাখবে না। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা ছবি দেখিয়েছি, একদিকে আছে সাপ্লাই, সেখানে আছে লাইভ ওয়্যার, আর একদিকে নিচে আছে নিউট্রাল। তাহলে কারেন্টটা তৈরি হয় লাইভ ওয়্যার থেকে, একটা ফ্রিজ ধরো এখানে আছে, ফ্রিজ থেকে গ্রাউন্ড করা থাকে, আর যে নিউট্রাল দিয়ে কারেন্টটা বেরিয়ে যায় ক্লোজ সার্কিটে। তাহলে আমি আর্থিং সম্পর্কে মোটামুটি বুঝলাম। এবার আমি আসি, ভালো আর্থিং করতে গেলে কী কী জিনিসের প্রয়োজন। দেখো, মাটির আর্দ্রতা ঠিক রাখতে হবে, অর্থাৎ শুষ্ক মাটি হলে আর্থিং ঠিকঠাক হবে না। চারকোল ও লবণ ব্যবহার করতে হবে। চারকোল ও লবণ ব্যবহার কেন করতে হবে, কারণ এই চারকোল এবং লবণ মেশালে আর্থ রেজিস্ট্যান্সটা কমে যায়। তারপরে কি না, আর্থ ইলেক্টরটা বড় করতে হবে, যতদূর সম্ভব মাটির সঙ্গে সেটা টাচ হবে তত ভালো। এবং ডবল আর্থিং করতে হবে, আমরা জানি প্যারালাল আর্থিং করলে তুল্য রোধ কমে যায় আর্থিনের, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে গেলে যত কম রেজিস্ট্যান্স হবে তত তাড়াতাড়ি মাটিতে এক্সেসিভ কারেন্টটা পৌঁছাতে পারবে এবং বিপদ মুক্ত হবো। ঠিক একই কারণে আমরা জানি যে থ্রি পিন সকেটের মধ্যে মাঝখানের পয়েন্টটাকে কিন্তু বড় করা হয়, যাতে তাড়াতাড়ি ওটা বেরিয়ে যেতে পারে। তো আমরা সাধারণত পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করতে পারি। সাবস্টেশনের ক্ষেত্রে এক থেকে দুই ওহম রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি, আর হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে মোটামুটি দুই তিন চার পর্যন্ত থাকে। পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে আমরা আট ওহম রেজিস্ট্যান্স পর্যন্ত ব্যবহার করি, যেহেতু ওখানে মাটিটা একটু নিচে পাওয়া যায়। তো ওই জন্য তো আমরা ফার্স্ট কোশ্চেনটা বুঝলাম, আর্থিং কি সে ব্যাপারে। এবার আমরা পড়বো ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড গ্রাউন্ড, এবং অর্থাৎ আর্থ এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য কী। দেখো, এখানে একটা ট্রান্সফরমারের ছবি, সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে, ডেল্টা স্টার ট্রান্সফরমার। তুমি এখানে দেখতে পাচ্ছ রেড, ইয়েলো এবং
ব্লু তিনটে ইনপুটের সাপ্লাই আছে, আউটপুটের আছে কি রেড ইয়েলো ব্লু এবং ব্ল্যাক কালারের একটা আছে সেটা নিউট্রাল, আর সেই নিউট্রাল পয়েন্ট থেকে একটা গ্রিন কালারের তার সেটাকে গ্রাউন্ডিং বলা হচ্ছে। অর্থাৎ এটা যদি একটা ট্রান্সফর্মার হয়, এই ট্রান্সফর্মারের যে পার্টটা আমি আলোচনা করব তোমাদের, ট্রান্সফর্মারের মধ্যে দেখো একটা 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 তিনটে ফেজ আছে, এইদিকে একটা দুটো তিনটে, আর একটা নিউট্রাল পয়েন্ট আছে। এই নিউট্রাল পয়েন্ট থেকে যদি একটা তারকে মাটিতে আমরা পৌঁছে দিই তাহলে কিন্তু সেটাকে আমরা আর্থিং বলবো না, তাকে গ্রাউন্ডিং বলবো। মেনলি এটাকে আমরা গ্রাউন্ডিং বলি। দেখো একটা এখানে ছবি আমরা দিয়ে দেখিয়েছি তোমাদের যে আর্থ এবং গ্রাউন্ডিংয়ের মধ্যে তফাত কোথায়। দেখো এখানে স্টার কানেকশান করা আছে তিনটে ফেজ, আর একটা নিউট্রাল পয়েন্ট আছে, নিউট্রাল পয়েন্ট থেকে এখানে গ্রাউন্ডিং করা আছে। আর একটা বাড়িতে যখন আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই ফেজ নিউট্রাল দেওয়া আছে আর কি, এইটাই কিন্তু আর্থিং। তাহলে এইটা হচ্ছে আর্থিং আর এটা হচ্ছে গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং এবং আর্থিনের মধ্যে এই জায়গাটা তফাত মেনলি। এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি যে ফেজ টু ফেজ ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট, ফেজ টু নিউট্রালের ভোল্টেজ 230 এবং গ্রাউন্ডিং এবং নিউট্রালের ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, মানে প্রায় খুব কম। তাহলে আর্থিং একটা ছবি দেখানো হয়েছে, একটা সোর্স আছে, আর একদিকে একটা ধরো ফ্রিজের মতো একটা অবজেক্ট আছে, সেখানে লাইভ ওয়্যার নিউট্রাল আছে, একদিকে গ্রাউন্ডিং করা হয়েছে, একদিকে কিন্তু আর্থিং করা হয়েছে। অর্থাৎ গ্রাউন্ডিং বলতে মেনলি যেখান থেকে সাপ্লাইটা আসছে সেই দিকটাতে কিছু গ্রাউন্ডিং করা, আর আর্থিং বলতে কি যেখানে কাজ করছি আমরা, যে কারেন্টটা গিয়ে যে অবজেক্টটাকে চালাচ্ছে সেখানে যেটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি আর্থিং। তো এখানে একটা ছবিতে আমরা কারেন্টের ডাইরেকশান দেখিয়েছি, একটা সোর্স থেকে কারেন্ট বেরোচ্ছে, লাইভ ওয়্যার থেকে বেরিয়ে অবজেক্টে গিয়ে নিউট্রাল ওয়্যার হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে গ্রাউন্ডিং করা আছে, আর্থিং করা নেই। তো প্রবলেমটা কী হতে পারে এইরকম থাকলে, আমি একটা ছবিতে মোটামুটি তোমাদেরকে দেখাই যে কী প্রবলেমটা হতে পারে। প্রবলেমটা কী, যদি আমরা এইরকম থাকে নর্মাল কারেন্ট প্রবাহিত হলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কারেন্টের ডাইরেকশান দিয়ে দেখিয়েছি যে এখান থেকে কারেন্টটা যদি লাইভ ওয়্যার থেকে বেরোয়, লাইভ ওয়্যার থেকে গিয়ে সে নিউট্রালে প্রবেশ যখন করবে, কোনো কারণে যদি শর্ট সার্কিটের ফলে এক্সেসিভ কারেন্ট প্রবাহিত হয়, তখন কিন্তু মানুষের দেহ যেহেতু রেজিস্ট্যান্স আছে, এই কারেন্টটা কিন্তু তখন এই পাথ দিয়ে ফ্লো করবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মানুষের দেহটা কন্ডাক্টর হিসাবে কাজ করবে, তাই বিপদ ঘটার সম্ভাবনা আছে। এই বিপদ থেকে দূর করার জন্য আমরা কিন্তু আর্থিংটা করব। দেখো আমি এখানে একটা আর্থিং করেছি যেটাতে এই প্রবলেমটা দূর হবে। আমি লাইভ ওয়্যার থেকে তারের কারেন্টটা এলো, কারেন্টটা অবজেক্ট এটা ধরো ফ্রিজ, এখান থেকে নিউট্রালে যতটা পারলো বেরোলো, এক্সেসিভ কারেন্ট যদি প্রবাহিত হয় সে কিন্তু মানুষের দেহে প্রবেশ করবে না। কারণ কি, কারেন্ট লো রেজিস্ট্যান্স পার দিয়ে ফ্লো করে, যেহেতু এখানে গ্রাউন্ডিং করা আছে, এই গ্রাউন্ডের মধ্য দিয়ে এক্সেসিভ কারেন্টটা প্রবাহিত হবে, তাহলে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে না। মানুষের দেহে না গিয়ে কারেন্টটা আর্থিং দিয়ে মাটিতে প্রবেশ করবে। তাহলে আর্থিংয়ের তিনটে পার্ট আছে মেনলি, একটা হচ্ছে আর্থ ওয়্যার যেটা থেকে আমরা উপরের দিকে কানেক্ট করি, লোকের বাড়িতে নিয়ে যাই মাটি থেকে, আর একটা হচ্ছে আর্থ লিড যেটাতে পাইপের সঙ্গে তারটাকে কানেক্ট করে থাকা, আর একটা পয়েন্ট হচ্ছে আর্থ ইলেকট্রড যেটা হচ্ছে মেন কাজ, আর্থিনের মেন কাজ করে কিন্তু আর্থ ইলেকট্রড যেটা মাটিতে পোঁতা থাকে, সে জিআই পাইপ হতে পারে বা রড হতে পারে। এই আর্থিনকে আমরা দুভাগে ভাগ করে থাকি, কত রকম টাইপ অফ আর্থিন আছে, একটা হচ্ছে কনভেনশনাল আর্থিন আর একটা হচ্ছে মেনটেন্যান্স ফ্রি আর্থিন। কনভেনশনাল আর্থিনকে আবার চারটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রড আর্থিন, পাইপ আর্থিন, প্লেট আর্থিন এবং স্ট্রিপ আর্থিন। রড আর্থিন আমরা জানি যে শুধুমাত্র একটা রড থাকে, পাইপ আর্থিনের ক্ষেত্রে কী হয়, পাইপ আর্থিনের একটা জিআই পাইপ থাকে চিত্র করা, প্লেট আর্থিনে একটা নিচে প্লেট থাকে এবং রডও থাকে, আর স্ট্রিপ আর্থিনটা হচ্ছে এমনি একটা পাতের মতো, শুধুমাত্র একটা তার। তো রড আর্থিনটাই বেশি আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, আমাদের বাড়িতে ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে একটা তারকে রডকে মাটিতে পুঁতে দিয়ে সেখান থেকে একটা কানেক্টর দিয়ে আর্থিং করে রাখি অবজেক্টের উপরে, মিটার বক্সেও করতে পারি। তো এই আর্থিনগুলো সচরাচর বাড়িতে গ্রামে দেখা যায়। পাইপ আর্থিন কি, পাইপ আর্থিনের ক্ষেত্রে
কি করা হয় না, একটা নির্দিষ্ট গর্ত খোলা হয় 4 ফুট বা 6 ফুট বা 10 ফুট, সেই গর্ত খুলে তার মধ্যে একটা রডকে দেওয়া হয়, জিআই পাইপ। আর কি করা হয় না, তার চারপাশে স্টেপ বাই স্টেপ লবণ এবং চারকোল মিশিয়ে মিশিয়ে দেওয়া হয়, আর একটা মুখের কাছে একটা ফাউন্ডেশন করা হয় সিমেন্টের ঢাকনা দিয়ে, তার উপরে ফানেল থাকে, তাতে জল দেওয়া হয় যখন শুষ্ক হয়ে যাবে, কারণ আমরা পড়েছি যে আর্দ্রতা রাখতে হবে। আর একটা বাইরে ওই রড থেকে একটা কানেক্টার বাইরে বের করে দেওয়া হয়, যেখান থেকে 8-3টা আমরা বাড়িতে কানেক্ট করি। যে বড় বড় পাওয়ার হাউস যেগুলো আছে সেগুলোতে যে পোলগুলো ব্যবহার করছি আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের, সেই পোলগুলোতে কিন্তু এই পাইপ 8-3 করা হয়। আর প্লেট 8-3 কি, প্লেট 8-3 হচ্ছে খুব খরচ ব্যয় সাপেক্ষ, একটা প্লেট থাকে, সেই প্লেট নির্দিষ্ট মাপ থাকে এবং সেটা 6 ফুট বা 10 ফুট গর্ত খুলে তার উপরে পর্যায়ক্রমে আমরা চারকোল লবণ এগুলো দিতে থাকি এবং মাঝখানে একটা রড থাকে, জিআই পাইপ থাকে, তার উপরে ফানেল থাকে, সেখান থেকে জলও দেওয়া যায়, আর বাইরে থেকে একটা কানেক্টর থাকে। প্লেট 8-3টা মেনলি খুব ভালো 8-3, কিন্তু অনেক খরচ ব্যয় সাপেক্ষ এবং এটা করতে সময় লাগে, সেই জন্য আমরা প্লেট 8-3টা ইন্ডাস্ট্রিয়াল বা বড় বড় পাওয়ার হাউস, বড় বড় পাওয়ার প্ল্যান্টে কিন্তু ব্যবহার করে থাকি। আর কি স্টিভ 8-3, স্টিভ 8-3 কি, এটা পাহাড়ি অঞ্চলে বেশি ব্যবহার করা হয়, যেখানে মাটির লেয়ার পাওয়া যায় না, একটা তারকে উপর থেকে কানেক্ট করে নিচে ফেলে দেওয়া হয়, সেটা স্ট্রিপের মতো হতে পারে, চেনের মতো হতে পারে, অথবা এমনি ওয়্যার হতে পারে, মাটিতে কানেক্ট করা হয়, এটা টেম্পোরারি একটা 8-3, স্ট্রিপ 8-3। তো মেনটেনেন্স ফি 8-3 বলতে কী বুঝবো, আমরা কনভেনশনাল 8-3 নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মেনটেনেন্স ফি 8-3 মানে হচ্ছে যে 8-3গুলোর কম মেনটেনেন্স করতে হয়। আমরা তো রেগুলার জল দিতে পারবো না বা চারকোল এগুলো তো ব্যবহার করতে পারবো না, মেনটেনেন্স ফি 8-3-এর ক্ষেত্রে লং লাইফ, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, লো আর্থ রেজিস্ট্যান্স থাকবে সেখানে, মোর সারফেস এরিয়া থাকবে, নো কস্টটা খরচটা কম হবে, কস্টলি, এইরকম 8-3কে আমরা মেনটেনেন্স ফি 8-3 বলবো। মেনটেনেন্স ফি 8-3-এর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে জিআই পাইপ দেওয়া হয়, পাইপ 8-3-এর মতোই করা হয়, কিন্তু এখানে চারকোল লবণের সাথে আরেকটা জিনিস দেওয়া হয়, ওই ফানেল দিয়ে চ্যানেলের মধ্যে একটা কানেক্ট করা হয়, সেটা হচ্ছে একটা জেল ব্যবহার করা হয়। এই জেলটা ব্যবহার করলে সবসময় জল না দিলেও চলে, ওই জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকে, আর্দ্রতা থাকে এবং আর্থ রেজিস্ট্যান্সটা কম থাকে। তো আজকের আমরা এই পর্যন্ত জানলাম, থ্যাংক ইউ সমস্ত স্টুডেন্টকে। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা পাইপ 8-3, প্লেট 8-3 এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো।